আসি পরে খবরে। হাইকোর্টে প্রশ্নের মুখে রিজওয়ানুর কাণ্ডে সিবিআই এর চার্জশিট প্রভাবশালী বলে কি চার্জশিট থেকে বাদ পড়ল আইপিএস জ্ঞানবান সিং মন্ত্রী জাভেদ খানের নাম? প্রশ্ন তুললেন বিচারপতি। আজ ফের এই মামলা শুনানি। রিজওয়ানুর রহমান কাণ্ডে তোলপাড় শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে। চাপে পড়ে তৎকালীন ডিসি হেডকোয়ার্টার জ্ঞানবান সিং কে সরিয়ে দেয় তৎকালীন বাম সরকার। তারপর কেটে গেছে প্রায় 10 বছর। সিবিআই চার্জশিটে অবশ্য নেই জ্ঞানবান সিং এর নাম, আর এখানেই উঠছে প্রশ্ন, রিজওয়ানুরের মৃত্যুতে তাদের কোনো যোগ নেই। এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অশোক টোডিরা। সিবিআই চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সুইসাইড নোটে নাম থাকার পরেও আইপিএস জ্ঞানবান সিং, জাভেদ খান ও রিজওয়ানুরের কাকা শহীদুর রহমানের নাম বাদ পড়ে সিবিআই চার্জশিট থেকে, আর এ নিয়ে আদালতে যায় রিজওয়ানুরের পরিবার। বুধবার এই মামলা শুনানি ছিল, সেখানেই বিচারপতি প্রশ্নের মুখে সিবিআই। শুনানিতে বিচারপতি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, এদের নাম বাদ পড়েছে কেন, এরা কি প্রভাবশালী? সিবিআই এর আইনজীবী বলেন, এই প্রশ্নের জবাব এখনই তার দেওয়া সম্ভব নয়। তখনকার এমএলএ জাভেদ খান এখন রাজ্যের মন্ত্রী, বিধাননগরের কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন জ্ঞানবান সিং। তাদের নিয়ে সিবিআই এবার কি জবাব দেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।